नमस्कार बंधुरा, माय सिंपल कुकिंग लाइफे आपनादेरके स्वागत जानाई। आज आमी निये चले एसेछि निरामिष भेजिटेबल चप। तो उपकरणगुली देखे नीन की की लागबे। गाजर कुचि करे निएछि, दुटो आलू केटे निएछि, आर निएछि मटरशुटी आर बीट, आर निएछि धने पाता आर कयेकटा टोस्ट बिस्कुट निये निएछि। टोस्ट बिस्कुटगुलो आमी गुड़ो करे नेब आर आलूगुलो के काटा आछे सिद्ध करे नेब। देखुन टोस्ट बिस्कुटगुलोके आमी মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা পরিমাণ বাদাম খোসা ছাড়িয়ে ভেঙে রেখেছিলাম, আধ ভাঙা করে রেখে সেগুলোই সরষের তেলে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি 1/2 চামচের মতো জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। এবার আমি জিরেটা ভালোভাবে ভেজে নিয়ে নেড়ে দিচ্ছি। এবার আমি একটা আদাকে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা গ্রেটারে করে গ্রেট করে এই তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আদাটা আমি বেটে দিইনি, গ্রেট করে দিলে বেশি ভালো টেস্ট হয়। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি, কুচানো গাজর আর বিট একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে এই ভেজিটেবিল চপটা এই তেলের মধ্যেই ফ্রাই করে করব। আলাদাভাবে আমি এই গাজর আর বিটটা সিদ্ধ করিনি। অনেকে সিদ্ধ করেই করে, তো আমি সিদ্ধ করে করিনি। সিদ্ধ না করে করলে, এরকম ভাবে তেলের মধ্যে কষে করলে টেস্টটা বেশি ভালো হয়। তো দেখুন আমি ভালোভাবে ভেজে নেব। বিট আর গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। মটরশুঁটিটা নাড়া হয়ে গেছে, এবার আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। নিজের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢাকা দিয়ে ওই নিজস্ব জলের মধ্যেই সিদ্ধ হবে। আমি এক্সট্রা জল এখানে অ্যাড করব না। একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। ভেজিটেবিলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য সামান্য পরিমাণে অল্প চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি। তো দেখুন ভালোভাবে চিনিটা দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। একবার ভালোভাবে নেড়ে দিয়ে আমি টিপে দেখে নিলাম খুন্তি দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, আমি ওই গাজর আর বিটের জলেই সিদ্ধ হয়েছে। এবার যে আলু দুটো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতে একটু প্রেস করে ভেঙে দিয়ে দিচ্ছি এই গাজর আর বিটের মধ্যে। এবার এতে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচের একটু বেশি। ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, মৌরি, ধনে আর আছে একটা দারচিনি, তেজপাতা। এটা আমি আলাদাভাবে আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম। তো ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তো আমি এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম ভালোভাবে আমি আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে আর একবার ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো দিয়ে। এবার একটা গ্লাস নিয়ে আমি ভালো করে আলু আর ওই বিট গাজরগুলো ঠেসে নিলাম, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি 1 চামচ ময়দা আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দিয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পাতলা। দিয়ে দিলাম একটু গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে দেবো।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটু করে জল দিয়ে দিয়ে প্রথমে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি, ওই ভেজিটেবল চপটা যেটা তৈরি করব ওটা আমি এটা ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের সঙ্গে লাগিয়ে আমি এটা তৈরি করব। আর একটু জল লাগবে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। খুব একটা গাঢ় হবে না, এটা একটু পাতলাই হবে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভেজিটেবিলের মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল করে ওভাল শেপ দিয়ে তৈরি করে নেব। ভেজিটেবিল চপ অনেকে গোলও তৈরি করে, ওভালও হয়, আবার কাটলেটের মতো চ্যাপটাও তৈরি করে। তো আমি এরকম ওভাল সাইজের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, একটা একটা করে সবগুলোই তৈরি করে নেব। দেখুন এরকম ভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটা একবার ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এবার ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে, টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এগুলো ডুবিয়ে নিয়ে একবার ভালো করে ডুবিয়ে নিলাম। এতে আমি অল্প একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার আমি এটা ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে নিয়ে একবার ভালোভাবে ডুবিয়ে নিলাম, দিয়ে একবার তুলে নিলাম, দিয়ে আবার আমি এবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব ভেজিটেবিল চপটা। ভালোভাবে আমি কোটটা করে নেব। ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি প্লেটে তুলে রেখে দেব। এরকম ভাবে আর একটা আমি করে নেব, ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে নিলাম, হালকা করে লাগিয়ে নেব প্রথমে, তারপরে আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে তুলে নিলাম, আবার আমি ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোটটা দিয়ে নেব। এরকম ভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরে ব্রেড ক্রাম্বস গুলো ভেজিটেবিলের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। আমি এই ভেজিটেবিল চপটা নিরামিষ করেছি। আপনারা যদি নিরামিষ না করেন এতে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি, শুধু আদা দিয়েই করেছি। তো দেখুন হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপ দিয়ে দিলাম, ব্রেড ক্রাম্বস গুলো সব লেগে গেছে। এবার আমি তৈরি করে দেখুন দুটো হয়েছে, এগুলো আমি সব তৈরি করে নেবো একে একে। তো সবগুলোই তৈরি হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই আমি রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে একটা একটা করে ভেজিটেবিল চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4টে দেব, বেশি পরিমাণে দেব না, গায়ে লেগে গেলে এগুলো একটার সঙ্গে একটা লেগে গেলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েই আমি ভালোভাবে ভেজে নেব। খুব সাবধানে নেড়ে চেড়ে আমি উল্টে উল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, খুব হাই হিটে দিলে পুড়ে যাবে। দেখুন ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাবে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। তো এরকম পদ্ধতিতে আর যেগুলো আছে বাকিগুলো আমি সব ভেজে নেব। দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপগুলো আমার রেডি হয়ে গেছে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।